আসসালামু আলাইকুম এভরিওয়ান, জিএসএম আলোর পক্ষ থেকে আমি মিনহাজ হয়েছি আপনাদের সাথে। এবং আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে ভর্নিয়ার স্কিম্যাটিক অ্যাক্টিভেশন নিতে হয়। আমি আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো 3 মাসের অ্যাক্টিভেশন কিভাবে নিতে হয়, এবং যে প্রসেসে আমি দেখাবো এই প্রসেসে আপনি কিন্তু 3 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর একইভাবে 1 ইউজার বা 2 ইউজার কিন্তু অ্যাক্টিভেশন নিতে পারবেন এই সেম প্রসেসে। ভর্নিও ডাউনলোড করা হতে শুরু করে অ্যাক্টিভেশন সহ একটু সব কিছুই দেখাবো, তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকুন। এবং উইদাউট ওয়েস্টিং ইউর টাইম লেটস বিগিন দিস ভিডিও। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, আমরা সরাসরি চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে, এবং এখান থেকে এই যে ভর্নিও স্কিম্যাটিক এটা ডাবল ক্লিক করে ওপেন করে নিচ্ছি। ওপেন হয়ে গেলে এই ঠিক এইরকম আসবে ভর্নিওটা, এবং এখান থেকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে এটাকে লগ ইন করতে হবে। ইউজার নেম পাসওয়ার্ড কোথায় পাবেন সেটা দেখাবো, তার আগে এই ভর্নিওটা কীভাবে ডাউনলোড করবেন এটা একটু দেখিয়ে নিই আপনাদেরকে। এখান থেকে প্রথমে যে কোনো একটা ব্রাউজারে যাব এবং সার্চ বারে লিখে দেবো ভর্নিও স্কিম্যাটিক লিখে। এই লেখাটা লিখে যখন আমি সার্চ করব যে ওয়েবসাইটটা আসবে, এখান থেকে প্রথমে যে ওয়েবসাইটটা দেওয়া থাকবে ভর্নিও স্কিম্যাটিক, ভর্নিও স্কিম্যাটিক ডাউনলোড এখানে ক্লিক করে দিবেন। এখান থেকে একেবারে উপরে যেটা দেওয়া থাকবে এটা কিন্তু আপডেট এবং লেটেস্ট ভার্সন, এটা আপনাকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এটা কিন্তু ডিরেক্ট ডাউনলোড হয়ে যাবে, যেমনটা কিন্তু স্ক্রিনে দেখতে পারতেছেন। আমি যদি এখানে শো ইন ফোল্ডারে ক্লিক করি, এবং এই যে আমাদের ভর্নিওটা মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে স্ট্রেট ডাউনলোড ফাইল এখানে ক্লিক করব, তারপর ওকে, ওকেতে ক্লিক করলে এটা ডিরেক্ট এইভাবে ওপেন হয়ে যাবে। এখান থেকে ডাবল ক্লিক করে আমি ওপেন করতেছি এটা, এবং ইয়েস, তারপর ওকে, নেক্সট, নেক্সট। আমি এই নেক্সট নেক্সট ক্লিক করে এই ভর্নিও স্কিম্যাটিকটা ইনস্টল করে নেব। ভর্নিও স্কিম্যাটিক টুলটা ইনস্টল করা কমপ্লিট, ওকেতে ক্লিক করে দিচ্ছি, তারপর এইরকম আসবে, এটাও ইনস্টল করে নিচ্ছি, রেস্টার্ট লেটার। ভর্নিও স্কিম্যাটিকটা ইনস্টল করা কমপ্লিট, এখান থেকে আমি ফিনিশে ক্লিক করে দেব। ডাউনলোড কমপ্লিট এবং ওপেন করার পর এখন এই যে বললাম ইউজার নেম এবং পাসওয়ার্ড দিলে এটা লগ ইন হবে, কিন্তু এই ইউজার নেম পাসওয়ার্ড কোথায় পাবেন? এই ক্ষেত্রে যেহেতু আপনি নতুন ইউজার যদি হয়ে থাকেন, সেক্ষেত্রে রেজিস্টার নিউ ইউজার এখানে ক্লিক করবেন। ক্লিক করলে যে কোনো একটা ব্রাউজারে এইভাবে ঠিক এরকম ওপেন হবে আপনার সামনে। এখান থেকে আপনার রেজিস্টার করতে হবে, ইউজার নেম, ইমেল, ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, এবং অ্যাক্টিভেশন কোড কীভাবে কোথা থেকে কী দিবেন সেটা দেখায় দেবো। আমি এখান থেকে একটা টেক্সট ডকুমেন্ট ওপেন করে নিচ্ছি, এবং এখানে আমি এখানে যে ইনফরমেশনগুলো দেবো, ইউজার নেম, ইমেল, ফোন নাম্বার, পাসওয়ার্ড, এগুলো একটু নোট করে নিচ্ছি আগে, যেহেতু এটা আমি কাস্টমারকে দেবো এই জন্য আমি নোট করে রাখতেছি। এবং যদি আপনি নিজে অর্ডার করেন, আপনিও কিন্তু এই সেমভাবে কোথাও এগুলো নোট করে রাখবেন, এগুলো কিন্তু হারায় গেলে হবে না বা ভুলে গেলে হবে না। আমি প্রথমে দিয়ে নিচ্ছি ইউজার নেম, তারপর ইমেল, তারপর ফোন নাম্বার এবং একটা পাসওয়ার্ড দিব। এই সেম জিনিসটা প্রথমে ইউজার নেমটা আমি এখান থেকে কপি করে ইউজার নেমের জায়গায় দিয়ে দিচ্ছি, ইমেলটা কপি করে ইমেলের জায়গায় দিয়ে দিচ্ছি, ফোন নাম্বারটা কপি করে ফোন নাম্বারের জায়গায় দিয়ে দিচ্ছি, তারপর এই পাসওয়ার্ডটা কপি করে পাসওয়ার্ডের জায়গায় দিয়ে দেব। এখন এখানে হচ্ছে অ্যাক্টিভেশন কোড। এই অ্যাক্টিভেশন কোড কোথায় পাবেন? অ্যাক্টিভেশন কোডটা আপনাকে সার্ভারে বা ওয়েবসাইটে অর্ডার করে নিতে হবে। এই টুলসটা কিন্তু ফ্রি না, এটা পেইড কিনে নিতে হবে আপনাকে। এখন এখানে ইউজার নেম, ইমেল, ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দেওয়ার পর অ্যাক্টিভেশন কোড, এই অ্যাক্টিভেশন কোড লাগবে। আর এই অ্যাক্টিভেশন কোডটা আপনি কোথায় পাবেন? এই জন্য ভর্নিওর অ্যাক্টিভেশন নিতে হবে। অ্যাক্টিভেশন নেওয়ার পর একটা অ্যাক্টিভেশন কোড থাকবে, সেই অ্যাক্টিভেশন কোডটা দিয়ে এখানে সাইন আপে ক্লিক করলে আপনার কিন্তু একটা অ্যাকাউন্ট হয়ে যাবে, এবং সেই অ্যাকাউন্ট থেকে আপনি ভর্নিও স্কিম্যাটিকের যে কাজগুলো করা আছে সেই কাজগুলো করতে পারবেন। এখন অ্যাক্টিভেশন নেওয়ার জন্য বা এই কোড কোথায় পাবেন সেটার জন্য আপনাকে চলে যেতে হবে আমাদের gsmalo.com-এ। এই ওয়েবসাইটে আসার পর এখান থেকে প্রথমে আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করে নিচ্ছি। আপনার যদি অ্যাকাউন্ট না থাকে, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। তারপর এখানে আমরা সার্চ বারে লিখে দেব ভর্নিও, ভর্নিও স্কিম্যাটিক, তারপর এখানে কিছু ই চলে আসবে, এবং এখান থেকে দেখেন ভর্নিও 1 ইয়ার, 2 ইয়ার, 6 মাস, 3 মাস সবগুলো কিন্তু এখানে আছে, এবং 1 ইউজার, 2 ইউজার আপনার যেটা লাগে আপনি সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমাদের ক্ষেত্রে আমি এখন আপনাকে দেখাচ্ছি ভর্নিও 3 মান্থস, 1 ইউজার দিয়ে, এবং এটা বর্তমানে এই মুহূর্তে যখন আমি ভিডিওটা করতেছি এটার প্রাইস দেওয়া আছে 1674 টাকা। এটা যেহেতু সার্ভার প্রাইস, যে কোনো সময় বাড়তে বাড়ো কমতে পারে। আপনি যখন অ্যাক্টিভেশন নেবেন তখন এখানে যে প্রাইসটা দেওয়া থাকবে সেই প্রাইসে কিন্তু আপনার অ্যাক্টিভেশনটা করতে হবে। তো আমি এখন এখানে এই ভর্নিও স্কিম্যাটিক হার্ডওয়্যার টুল অ্যাক্টিভেশন কোড ইনস্ট্যান্ট 3 মান্থ 1 ইউজার এটাতে ক্লিক করে দিচ্ছি।
এখানে ক্লিক করে দিলে এখানে কি বেশ কিছু ইনস্ট্রাকশন আপনাকে দেখাবে, কিছু ইনস্ট্রাকশন ফলো করতে হবে, এগুলো আপনি ফলো করে নেবেন। তবে যেহেতু আপনি এই ভিডিওটা দেখতেছেন, এই ভিডিওটা দেখলে এগুলো আর পড়ার কোনো দরকার নাই। এখানে কি করতে হবে আমি আপনাকে সব কিছু দেখাই দিচ্ছি বা বলে দিচ্ছি। এখান থেকে এরকম আসলে একটু নিচে যাবেন, তারপর এখান থেকে ইমেল অ্যাড্রেস, এখানে আপনার ইমেলটা আপনি দিয়ে দিবেন, আপনার যে কোনো একটা ইমেল আপনি এখানে দিয়ে দিবেন। আমি এখানে একটা জিমেল দিয়ে নিলাম, তারপর এখান থেকে ক্লিক করে দেবো অ্যাড টু কার্ডে। যখন একটু কার্ডে ক্লিক করে দেবো এরকম আমাদের প্রোডাক্টটা এখানে আসবে, ঠিক আছে। সব কিছু নিচ থেকে চেক আউটে ক্লিক করে দেব। যখন চেক আউটে ক্লিক করে দেব ঠিক এইরকম একটা ইন্টারফেস আসবে আপনার সামনে। এখান থেকে একটু নিচে আসবেন, এখানে পেমেন্ট ইনফরমেশন, এই যে বর্ণিয়টা আপনি কিনতেছেন যার জন্য 1674 টাকা, এটা আপনাকে সেন্ড মানি করতে হবে বিকাশ রকেট অথবা নগদে। আমার ক্ষেত্রে আমি বিকাশটা সিলেক্ট করে নিচ্ছি। তারপর এখানে এই নাম্বারে, এখানে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে আপনাকে এই টাকাটা সেন্ড মানি করে দিতে হবে। সেন্ড মানি করে দিয়ে আপনি যেই নাম্বার থেকে সেন্ড মানি করেছেন আপনার ওই নাম্বার এবং ট্রানজ্যাকশন আইডিটা এখানে দিয়ে নেবেন। তারপর একটু নিচে আসবেন, এখানে একটা টিক মার্ক দিয়ে প্লেস অর্ডারে ক্লিক করে দিতে হবে, তাহলে আপনার অর্ডারটা কিন্তু হয়ে যাবে। যেমনটা এখানে দেখতে পাচ্ছেন, থ্যাংক ইউ, ইউর অর্ডার হ্যাজ বিন রিসিভড, আপনার অর্ডারটা কিন্তু হয়ে গিয়েছে, এটা আমাদের কাছে চলে আসছে, আমরা রিসিভ করতে পেরেছি। এবং এখন আপনাকে কিছু সময় অপেক্ষা করতে হবে, হয়তো বা 5, 7, 8, 10 মিনিট বা 15 মিনিট অপেক্ষা করলে আপনার এই অর্ডারটা সাকসেস চলে আসবে। এবং যখন সাকসেস আসবে তখন কিন্তু আপনি আপনার অ্যাক্টিভেশন কোডটা পেয়ে যাবেন। কিভাবে বুঝবেন সাকসেস হয়েছে কিনা বা কোথায় অ্যাক্টিভেশন কোডটা পাবেন এটাও আমি দেখিয়ে দিচ্ছি। এই জন্য এই মেন আইকনটাতে মাউসের কার্সারটা রাখবেন, তারপর অর্ডারসে ক্লিক করে দিবেন। অর্ডারসে ক্লিক করে দিলে এইরকম একটা ইন্টারফেস আসবে আপনার সামনে, এবং এখানে এই যে আমাদের অর্ডারটা হচ্ছে এটা, যেটার অর্ডার আইডি হচ্ছে এটা, ডেট এখানে দেখাচ্ছে, এবং এটা স্ট্যাটাস, এখন বর্তমানে এটা অন হোল্ডে আছে, এটা কিছুক্ষণের মধ্যে প্রসেসিংয়ে চলে যাবে, এবং তারপর 5 থেকে 10 মিনিট বা 15 মিনিটের মধ্যে এটা সাকসেস চলে আসবে বা কমপ্লিট চলে আসবে। যখন এখানে কমপ্লিট চলে আসবে তখন এই ভিউতে ক্লিক করলে আপনি কিন্তু আপনার ওই অ্যাক্টিভেশন কোডটা পেয়ে যাবেন। ওই অ্যাক্টিভেশন কোডটা এইখানে বসায়া জাস্ট সাইন আপে ক্লিক করলে কিন্তু আপনার এটা অ্যাক্টিভেশন হয়ে যাবে। কিছু সময় পর যখন আমরা পেজটা রিলোড করব, এটা কিন্তু বর্তমানে এখানে কমপ্লিট অবস্থায় দেখা যাচ্ছে, স্ট্যাটাসটা কমপ্লিট। এটা কিন্তু 5 থেকে 10 মিনিট, 15 বা 20 মিনিটের মধ্যে এখানে কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হওয়ার পর আপনি এই ভিউতে ক্লিক করবেন, ভিউতে ক্লিক করলে এই যে অর্ডার আপডেটস, এখানে কিন্তু অ্যাক্টিভেশন একটা কোড দেওয়া আছে। এই অ্যাক্টিভেশন কোডটা আপনাকে কপি করে নিতে হবে, কোনো এক্সপ্রেস কিন্তু থাকা যাবে না যখন আপনি কপি করবেন। আমি এখানে ডাবল ক্লিক করে দিচ্ছি অ্যাক্টিভেশন কোডটা, কোডটা কিন্তু সিলেক্ট হয়ে গিয়েছে, মাউসের রাইট বাটন ক্লিক করে জাস্ট কপিতে ক্লিক করে দেব। এই কোডটা কিন্তু কপি হয়ে গিয়েছে আমার। এটা কপি করার পর এখন আমি চলে যাব বর্ণিয় রেজিস্টারে, এবং এই অ্যাক্টিভেশন কোড এই জায়গায় আমি মাউসের রাইট বাটন ক্লিক করে জাস্ট অ্যাক্টিভেশন কোডটা পেস্ট করে দেব। অ্যাক্টিভেশন কোডটা দেওয়া হয়ে গেলে আমি এখান থেকে আই এম নট এ রোবট এখানে একটা ক্লিক করে দিয়ে সাইন আপে ক্লিক করে দেব। সাইন আপে ক্লিক করে দিলে ঠিক এইরকম চলে আসবে সাকসেস, ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টারেড। তারপর এখান থেকে আমি ওকেতে ক্লিক করে দিচ্ছি, এটা আমি এখান থেকে সেভ করে দিলাম। তারপর আমাদের যে বর্ণিয় টুলসটা যেটা ডাউনলোড করে ইনস্টল করে ওপেন করলাম, এটাতে আমি ওই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা কপি করে পেস্ট করে দেব। তারপর আমি যদি লগ ইনে ক্লিক করি তাহলে কিন্তু এটা লগ ইন হয়ে যাবে। যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের বর্ণিয়টা কিন্তু ওপেন হয়ে গিয়েছে। এখন কিন্তু এই বর্ণিয়টা দিয়ে আমরা যে সমস্ত কাজগুলো করা যায় সব কিছুই কিন্তু করতে পারবো, এবং এটা হচ্ছে 3 মাসের অ্যাক্টিভেশন। এবং এই যে প্রোফাইল, এই প্রোফাইল অপশনটাতে ক্লিক করলে আমি কিন্তু আমার সমস্ত ইনফরমেশনগুলো দেখতে পারবো, আমার ইউজার নেম, ইমেল এবং কোড, এটার অ্যাক্টিভেশন ডেট প্লাস এক্সপায়ার ডেট সব কিছুই কিন্তু এখানে দেখা যাবে। সো এইভাবে হচ্ছে আপনি একটা বর্ণিয়র অ্যাক্টিভেশন নিতে পারেন, সেটা হোক 3 মাস, 6 মাস, 1 বছর বা 2 বছরের জন্য, 1 ইউজার বা 2 ইউজার। সো বেস, এই ছিল বর্ণিয় অ্যাক্টিভেশনের কমপ্লিট একটা ভিডিও। আই হোপ এই ভিডিওটা দেখে আপনি বর্ণিয় আপনার নিজের বর্ণিয় অ্যাক্টিভেশনটা আপনি নিজেই করে ফেলতে পারবেন। এছাড়াও যদি অ্যাক্টিভেশন করতে কোনো সমস্যা হয় স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আমাদের হেল্প নিন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক, এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কিছু নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।